हेलो स्टूडेंट्स, वेलकम टू चिल्ड्रेन एडुकेशन। चिल्ड्रेन एडुकेशन चैनल तुम्हारे सकल के स्वागत जाना। अच्छा देखो, तुम्हारा जरा हमारे चैने प्रथम एसे ता अवश्य देखे जैसे विभिन्न भलो भलो बी प्रणबी जाना कृषि लगे बोगुलो प्रतिदिन आपलोड करी, अंकगल सल्यूशन करीटार प्रश्नमला प्रतिटा पेज धरे धरे करी कराई तो तुम्हारा सबसक्रिपशन करेगुलारलि भिडियोगो पे जा। अच्छा चलो, हमें आज के क्लिक कर आज के क्लास फोर क्लास फोर प्रणबी जाना अंक अनुशीलन बीटा। এটা হচ্ছে দেখো প্রশ্নপত্র প্রশ্নপত্র উনিশ তোমাদের শুরু করা হয়েছিল, ঠিক আছে। প্রশ্নপত্র উনিশে এই দেখো প্রশ্নপত্র উনিশের এখানে একের দাগের হয়ে গিয়েছিলো, দুইয়ের দাগের হয়ে গিয়েছিলো, দুইয়ের দাগের দুইয়ের দাগে দেখো এই যে জ অবধি হয়েছিল, ঠিক আছে। দুইয়ের দাগে এই যে জ অবধি এখানে দেখো দাগ দেওয়া আছে, জ অবধি হয়েছিল। এই প্লেলিস্টটা পেতে গেলে তোমরা ডিসক্রিপশন ঠিক এর আগের যে রিসেন্ট ভিডিওটা দেওয়া হয়েছিল এর আগের যেটা ক্লাস ফোরের সেটা দেখে নেবে, তাহলেই হবে। পার্ট ওয়ান পার্ট টু করে সব দেওয়া আছে, আর নিচে ডিসক্রিপশন বক্সেও কিন্তু লিঙ্ক দেওয়া আছে ক্লাস ফোরের প্রণবী জানা। সুতরাং তোমরা যদি না পাও তাহলে কিন্তু অবশ্যই তোমরা ডিসক্রিপশন বক্সে ক্লিক করে তোমরা দেখে নেবে। আজকে দেখো আমি এই দুইয়ের দাগে ঝ থেকে শুরু করছি। দেখো প্রশ্নপত্র উনিশ ক্লাস ফোরে পেজ নাম্বারটা তোমরা দেখে দেবে একশো ষাট। হ্যাঁ, আজকে আমি পার্ট ওয়ানটা আগে করানো হয়ে গিয়েছিলো, তাই জন্য আমি আজকে পার্ট টুটা করাচ্ছি দুইয়ের দাগে ঝ থেকে। এখানে দেখো অঙ্কটা কি বলেছিল, অঙ্কটা বলেছিল যে দুশো পঞ্চান্নটা দেখো চারবার আছে, এর গড় কত। অ্যাকচুয়ালি তোমরা এখানে গড় শিখছো, হ্যাঁ, মানে এই প্রশ্নমালাটা তোমরা কিন্তু গড়ের অঙ্ক বেশি করছো। তাহলে গড় তাহলে আমরা কি করেছি, এই চারটিকে পরপর লিখেছি, দিয়ে যোগ করেছি। দেখো যোগ করে আমার এসেছে হাজার কুড়ি, ঠিক আছে। তো এবার হাজার কুড়িকে আমি যদি চার দিয়ে ভাগ করি, চার দিয়ে ভাগ করে আমি দেখো এখানে পাচ্ছি হাজার কুড়িকে যখনই ভাগ করছি তাহলে এখানে আমার হচ্ছে দুশো পঞ্চান্ন। তাহলে উত্তরটা কত হলো, তোমার ফাইনাল উত্তর হচ্ছে দুশো পঞ্চান্ন। আচ্ছা এবার দেখো তিনের দাগে অঙ্কগুলো, তিনের দাগে অঙ্কগুলো দেখো কী বলেছে। এখানে বলেছে সঠিক বক্তব্য যেগুলো হবে সঠিক বক্তব্যগুলোর পাশে টিক চিহ্ন দাও। যেমন বলেছে কয়েকটি প্রদত্ত সংখ্যা গড় মান সর্বদা পূর্ণ সংখ্যা। দেখো এটা কি হবে, এটি কিন্তু হবে না, কেন না দুই তিন ধরো আমি যোগ করছি বা চার, তিন আর দুয়ে চার হলো, চার আছে আট। এইটাকে আমি যদি তিন দিয়ে ভাগ করি, তিনটি সংখ্যার গড় তাহলে আমি যদি এটা করছি দেখো দুই তিন চার, এটাকে আমি যোগ করলাম, যোগ করে আমি তিন দিয়ে ভাগ করছি, তাহলে এটা তো হচ্ছে তিন আর দুয়ে চার, চার আছে আট বাই তিন। তাহলে এটা কি সর্বদা পূর্ণ সংখ্যা আসবে, এটা তো দশমিকে আসবে, তাই তো এটা দুই পয়েন্ট সামথিং আসবে। তো আমি এখানে দেখতে পাচ্ছি এই যে স্টেটমেন্টটা, এই যে বিবৃতিটা এখানে দেওয়া আছে যে কয়েকটি প্রদত্ত সংখ্যা গড় মান সর্বদাই পূর্ণ সংখ্যা, এটা কিন্তু নয়, দশমিকেও আসতে পারে, তাহলে এটা কিন্তু কাটা হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা আমরা কাটা দিয়েছি। দেখো তারপরের অঙ্কটা দেখো কী দিয়েছি, যে কয়েকটি সংখ্যা গড় মান সর্বদাই সব থেকে ছোটো সংখ্যার চেয়ে বড়, এটা কিন্তু অবশ্যই ঠিক। দেখো দুই তিন চার পাঁচ, তিন আর দুই চার, চার ছেলে আট, সে পাঁচ তেরো। দেখো এই সংখ্যাটাকে আমি পাঁচটি সংখ্যার গড় করছি, দেখো দুই তিন চার পাঁচ দুই, এদের গড় করছি। তাহলে গড় করতে গেলে কী হবে, যতগুলো সংখ্যা তত দিয়ে ভাগ। তাহলে এখানে দেখো আমি যোগটা করছি, তিন আর দুই পাঁচ, পাঁচ আর ছেলে পাঁচ আর পাঁচে দশ, দশের ছেলে চোদ্দো, চোদ্দো আর দুই কত ষোলো, ষোলো বাই পাঁচ। তাহলে এখানে আমি যখন ভাগ করছি তাহলে দেখো পাঁচ তিনে পনেরো, পাঁচ তিনে পনেরো, তাহলে এইটা পাঁচ দুগুলো দশ। তাহলে আমি দেখতে পাচ্ছি গড় কত হচ্ছে তিন পয়েন্ট সামথিং, মানে তিন দশমিক দুই। তাহলে তিন দশমিক দুইটা কী, প্রথম সংখ্যার থেকে তো অবশ্যই বড় হচ্ছে, তাই তো। তাহলে এই বিবৃতিটা কিন্তু সঠিক, ঠিক আছে, সঠিক হবে। নেক্সট দেখো গড় মান সমান আমাকে বলেছে মান সমষ্টি ভাজিত এককের সংখ্যা। দেখো আমি এইমাত্র জাস্ট করলাম গড় মান মানে কি, মান সমষ্টি, সমষ্টিগুলো আমি যোগ করলাম, মানে যেগুলো দেওয়া আছে তার সমষ্টি করলাম, ভাজিত এককের সংখ্যা, অর্থাৎ এই যে সংখ্যাগুলো নিয়েছে যতগুলো সংখ্যা আছে তত দিয়ে ভাগ করতে হবে, যতগুলো সংখ্যা তত দিয়ে। তাহলে এই বিবৃতিটাও সঠিক। আচ্ছা শূন্য ও এক এর গড় হচ্ছে দশমিক পাঁচ। দেখো আমি দেখে নিয়েছি শূন্যর সাথে আমি যোগ করছি এক, তাকে ধরো দুই দিয়ে ভাগ করছি, ঠিক আছে। তাহলে এক বাই দুই, তার মানে এটা অ্যাকচুয়ালি কী হচ্ছে দশমিক পাঁচ, এটাই হবে। তাহলে এই বিবৃতিটাও সঠিক। আচ্ছা নেক্সট দেখো একটা লেখা অঙ্ক আছে, কী বলেছে যে অর্পদের আমবাগানে মোট আটটি আম গাছ আছে, আমবাগানটি তিনটি গাছে দুশো ছত্রিশটি করে, আর বাকি গাছগুলো অর্থাৎ কি তিনটি গাছে দুশো ছত্রিশ, বাকি মানে আটটা গাছ থেকে তিনটে বাদ দেওয়া, তাহলে বাকি যে পাঁচটা গাছে একশো আশিটা করে আম ধরেছে। তাহলে গোটা বাগানটিতে গড়ে কতগুলো আম, তাহলে দেখো প্রথমে তিনটি গাছে দুশো ছত্রিশটা করে আমি এখানে গুণ করে নিয়েছি, বাকি পাঁচটা গাছে একশো আশি করে সেটা গুণ করে নিয়েছি। এটা তুমি সেকেন্ড ব্যাকে দিতেও পারো দ্বিতীয় বন্ধনী।
তাহলে এবার এটাকে গুণ করে আমি লিখেছি 708, এটাকে গুণ করে 900, এবার টোটাল আমি এটাকে যোগ করছি 1608। তাহলে গড়ে কতগুলো সিট যাওয়ার জন্য 8 দিয়ে আমাকে ভাগ করতে হবে। দেখো আমি 8 দিয়ে ভাগ করছি, তাহলে এখানে ভাগ করে আমার উত্তর মিলে গেছে। তাহলে গড়ে হচ্ছে 201টি করে আম ফলেছে, তাই তো? আচ্ছা নেক্সট দেখো, কোন সপ্তাহে রবিবার থেকে শনিবার পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাপ এখানে দেওয়া আছে। দেখো 2, 0 এগুলো নানা রকম দেওয়া আছে, আমি এগুলো লিখে নিয়েছি। দেখো রবিবার 2 সেন্টিমিটার, সোমবার এত, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্র, শনি, টোটাল সোম থেকে শনি পর্যন্ত বৃষ্টি কত হয়েছে আমি যদি যোগ করি 11.20 সেন্টিমিটার। ঠিক আছে, এবার বলেছি গড়ে জানতে চেয়েছি, তাহলে গড়ে জানতে গেলে টোটাল দেখো, টোটাল হচ্ছে 7 দিন, তাহলে আমাকে 7 দিয়ে ভাগ করতে হবে। দেখো 7 দিয়ে ভাগ করছি, 7 × 1 = 7 করে এখানে আমার হয়েছে 1.60, তাহলে উত্তর আমার হবে সপ্তাহে গড়ে বৃষ্টিপাত হচ্ছে 1.60 সেমি। আচ্ছা এই প্রশ্নবাধাটা মানে এটা হচ্ছে প্রশ্নবাধা 19, তাহলে এটা কমপ্লিট হয়ে গেল। এরপর দেখো আমরা প্রশ্নবাধা 20 একটু কিছু পার্ট আমরা শুরু করছি। দেখো প্রশ্নবাধা 20 শুরু করছি, এখানে প্রথমে দিয়েছে যে কথায় লেখো, এই সংখ্যাটাকে কথায় লিখতে হবে। সংখ্যাটাকে দেখো আমি কথায় লিখেছি 7,39,109, এটা হচ্ছে হবে। ঠিক আছে তোমরা দেখে নাও, এটা হচ্ছে প্রশ্নপত্র 20 আমি শুরু করেছি। আর এটা পেজ নাম্বারটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি 108, এটা হচ্ছে পেজ নাম্বার। ঠিক আছে, যাদের কাছে বইটা আছে তাদেরকে তো অঙ্কটা লিখতে হবে না, আর যাদের কাছে বইটা নেই তারা বই অঙ্কটাই শুনে আমি বলছি এটা লিখে নাও। অঙ্কটা দেখো এখানে বলছি কথায় লেখো, তারপরে দেখো সংখ্যা লেখো দিয়েছে 6,701.9%। ঠিক আছে, তাহলে দেখো 6,700 তো এখানে একটা শূন্য হবে, এই যে, তাহলে এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, তারপরে দেখো এখানে বলেছে যে 2 এর দাগে 1 থেকে 20 মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো যোগফল নির্ণয় করো। ঠিক আছে, এইটা আমরা করবো। দেখো 1 থেকে 1 তো নিশ্চয়ই 3 দিয়ে বিভাজ্য নয়, 2ও 9, তাহলে 3, প্রথম সংখ্যাটা 3, তাহলে এইভাবে সংখ্যাগুলো নিয়েছি। তারপর 6, তারপর 9, 12, 15, 18, 20 পর্যন্ত নিতে বলেছে, তাহলে এইটা, তাহলে এগুলোকে যোগ করো 63, এটা হচ্ছে আমার উত্তর। ঘয়ের দাগে অঙ্কটা দেখো কী বলেছি, ঘয়ের দাগে অঙ্কটা বলেছে যে এই যে দেখো বলেছে যে 1 কোটি 1 নিযুতের থেকে কত বেশি, এটা ভালো করে করার জন্য আমরা কী করবো, প্রথমে 1 কোটিটার সংখ্যা লিখে নিলাম। ঠিক আছে, আর 1 নিযুতটাও নিচুতে আমি লিখে নিয়েছি। এবার আমরা কী করবো, এটাকে বিয়োগ করে দেবো 1 কোটি থেকে 1 নিযুত, তাহলে বিয়োগ করলে আমার এটা হচ্ছে দেখো এটা কত হয়ে গেছে, 90 লক্ষ, এত বেশি। ঠিক আছে, তাহলে এটা এইভাবে তোমরা করে নেবে, বিয়োগ করে নিলেই পেরিয়ে যাবে তোমাদের উত্তর। তারপরে হচ্ছে দেখো পরের অঙ্কটা কী আছে, যে ভাজক 8, ভাগফল 6, ভাগশেষ 5 হলে ভাজ্য কত, এটা দেখো কী করে করেছি। এটা তো আমরা একটা সূত্র জানি, তাই তো, যে ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। তাহলে এটা সূত্রটা বসিয়ে দিয়েছি যে 8 × 6 = 5, তাহলে এটা 53 হয়েছে উত্তর ফাইনাল। তারপরে ঘর থেকে অঙ্কটা দেখো কী দেওয়া আছে, ঘর থেকে অঙ্কটা দেওয়া আছে যে নিচের ভাগ অঙ্কটি শূন্যস্থান পূরণ করো। দেখো এটা আমি তোমাদেরকে করে দিচ্ছি, দেখো কী হবে। প্রথমে দেখো এখানে নিচুতে দেওয়া আছে 65, এখানে 195 দেওয়া আসবে, এইখানে কিছু দেওয়া নেই, তাহলে 65-এর সঙ্গে কত গুণ করলে 195 আসবে, সেটা হচ্ছে 3। ঠিক আছে, এটা 3, তাহলে আবার দেখো এবার কী করেছি, এবার এখানে দেখো 2 দেওয়া আছে, তাহলে 2 আর এখানে কত দেওয়া আছে, 780, তাহলে এমন একটা সংখ্যা নিতে হবে যেটা কি না 65 গুণিতক হবে, 65 গুণিতক তো হতে হবে, না হলে তো হবে না। তাহলে এরকম করে আমরা দেখো মিলিয়েছি যে 65 গুণিতক কত হবে, 65-কে কত দিয়ে গুণ করে করে আমরা দেখে দেখে যাচ্ছি যে একটু বড় সংখ্যা, তাহলে 780, তাহলে 65, এটা তাহলে কী হচ্ছে, তাহলে এটা দেখো 780 হচ্ছে। তাহলে 2-কে প্রথমে দেখো 780 দিয়ে যদি করি 390 হবে এখানে, তারপরে আবার 2 দিয়ে করছি এখানে 195, তারপর 3 দিয়ে করছি এটা, এটা হচ্ছে উত্তর। আচ্ছা এরপরে দেখো একটা অঙ্ক আছে, সেটা হচ্ছে বড় থেকে ছোটো আকারে সাজাতে বলছি, এটা তো তোমাদেরকে আমরা অনেকবার আগেই শিখিয়েছি যে ভগ্নাংশে কী করে করতে হয়। যখন তোমরা দেখবে যে হরগুলো আলাদা আলাদা আছে, তখন তোমাদের যেটা প্রসেস সেটা কী করবে, প্রথমেই তোমরা এই হরগুলো লসাগু করে নেবে। লসাগু করো 8 × 1 = 8, আর দুগুলো ছিল 8 × 3 = 24, তাহলে লসাগু আমার কত হচ্ছে, লসাগু হচ্ছে গিয়ে তোমার 24। এইবার আমার কী কাজ, প্রতিটা হর আমি চেক করব, চেক করে দেখব, যদি 24-ই থাকে লসাগুর সঙ্গে সমান হয় তাহলে সেটা কোনো পরিবর্তন করব না, না সরি এটা একটু ভুল হলো, এটা 8 × 16 = 48, এটা হচ্ছে আমার 48। ঠিক আছে, 48 লসাগু,
এবার আমি দেখো হরগুলো চেক করছি, তাহলে হরগুলো চেক করে দেখবো যদি 48 থাকে তাহলে চেঞ্জ করবো না, আর না থাকলে তোমাকে চেঞ্জ করতে হবে। তাহলে দেখো এখানে 24 আছে, তাহলে 24টাকে আমাকে 48 করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে বলো? 24 দুগুণে 48, দুই দিয়ে গুণ করেছি, নিচে দুই দিয়ে গুণ করেছি বলে উপরে দুই দিয়ে গুণ করেছি। আচ্ছা 16টা দেখো, 16কে কত দিয়ে গুণ করলে 48 হবে? 3 দিয়ে, তাহলে নিচে তিন দিয়ে গুণ করলে উপরে তিন দিয়ে গুণ করেছি, ঠিক আছে। আবার দেখো এখানে আছে 8, 8কে কত দিয়ে গুণ করলে 48 আছে? 6 দিয়ে, তাহলে উপরে 6 দিয়ে গুণ করেছি, তাহলে 5 6 30 আর এখানে 48। এইবার তুমি এই সংখ্যাগুলো দেখো, তিনটে সংখ্যারই নিচে কিন্তু 48, অর্থাৎ একই সংখ্যা চলে এসেছে। এইবার তুমি বলতে পারবে যে ভগ্নাংশে কোনটা বড়, যেটা লব বড় সেটাই বড়, তাহলে 39 যেটা আছে মানে এই ভগ্নাংশটা। এইটা লিখে নিও তাহলে, জানো এই যে মেন ভগ্নাংশটা, আগে যে প্রধান ভগ্নাংশটা সেইটা তোমরা লিখবে, এইটা দেখে লিখবে, কিন্তু লেখার সময় তোমরা এইটা লিখবে। তাহলে এইটা সব থেকে বড়, আমি লিখেছি বড় থেকে ছোটো, দেখো সব থেকে বড় হচ্ছে 13/16, তারপরে কোনটা বড় দেখো এইটা, তাহলে ভগ্নাংশ কোনটা হচ্ছে 19/24, তাহলে এইটা। তারপরে দেখো হচ্ছে 30/48, 30টা, তাহলে এটা এটা, তাহলে বড় থেকে ছোটো হিসাবে সাজালে এইটা, ঠিক আছে। আজকে এই পর্যন্তই থাক, তোমরা অবশ্যই আমাদের পাশে থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর অবশ্যই শেয়ার করবে। থ্যাংক ইউ, পরের দিনে আমি এর পরের পাঠটা তোমাদেরকে করিয়ে দেবো।